সিজন না কিন্তু এইটা এই অবস্থায় একটা ফটো তুলি না কুশু ওই ভাই বিশাল বড় এটি আই কাটটা তুললেই আছে ওখানে বাচ্চা ওই দাও কয়টা বকরো না লে বা এদি পেপে দি দি সাইজ আছে ম্যাসিভ সাইজ আছে কাচ্চো কোন দিকে দেখো তো না ধরছে ধরছে হ্যাঁ বকরো ওরে না বহুত ভালো একটাই না দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্প্যাকটিক্যাল কোবরা গোপ্রো কিন্তু খুবই শক্ত সাপ বাংলায় একটা গোপ্রো খরিশ হিন্দিতে গেহুমান পেটার নাক বলে আর ইংলিশে একে স্প্যাকটিক্যাল কোবরা বলে সায়েন্স থেকে বলে নাজা নাজা এর মধ্যে নিউরোটক্সিক বিষ রয়েছে হাইলি ভেনমাস সাপ এর মাত্র 12 মিলিগ্রাম বিষ কিন্তু একটা মানুষকে মারার জন্য যথেষ্ট তো এই ধরনের সাপের বাইট যদি কোনোদিন কারো হয় তাহলে সব সরকারি হাসপাতালে যাবে কোনো রকম ঝাড়ফুঁক উচ্চারণে চক্র করা যাবে কোবরা রয়েছে কিন্তু এটা তো এই ধরনের সাপের বাইট যদি কোনোদিন কারো হয় কাউকে যদি এই ধরনের সাপ কামড়ায় তাহলে কোনো রকম ঝাড়ফু ওজাগুনি মানে যে কোভিডাস সোভিডাস এগুলোর কাছে না গিয়ে সোজা ডিস্ট্রিক্ট হাসপাতাল মানে সরকারি হাসপাতালে যেতে হবে নাহলে কিন্তু মানুষ মানুষের মৃত্যু হয়ে যাবে যদি কোনো ঝাড়ফুঁক চক্করে পড়ে না এটা সিজন না কিন্তু আমার খেয়ে দিতে আছে
খুবই কিন্তু রাগি এবং খুবই কিন্তু ডিফেন্সিভ মুডে রয়েছে সাপটা। ইতিমধ্যে পটি করা শুরু করে দিয়েছে। চলুন এটাকে আমরা প্যাক করে নিব এখন। চলো এটাকে আমরা দূরে কোথাও জঙ্গলে গিয়ে রিলিজ করে দেবো। এটা আমরা আগের দিন রেস্কিউ করেছিলাম, এটা রিসেন্ট এখন রেস্কিউ হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে জঙ্গলে গিয়ে, ততক্ষণ অব্দি বাই।